কোন মানুষ আছে যারা সত্যবাদী এদের সাথে থাক, এদের সহবতের বরকতে আস্তে আস্তে তোর কাছে তাকওয়ার এই দৌলত আসবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরে বুঝে না রে, বুঝে না। করনে আবায়েদ কে তায়ে কে সঙ্গ খারা জাফতাব, করনে আবায়েদ কে তায়ে কে সঙ্গ খারা জাফতাব, লাল বায়েদ দর বদখশায়া হাকিকান দর ইয়ামান, মাহে হাবায়েদ কে তায়ে কে ফুম বাদানা বাদ কাশ, যা মগরদদ শাহিদেরা ইয়া শহীদেরা কফন, सालेहा बायद के ताए के कूद के अजदर से इल्म, आलमे गर्दद निको या शायरे शीरी सुकुन, दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद, दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहेल अंदर यमन। वो अजबीज दे माता लगी ওয়াজ বুঝতে কি লাগে, ওয়াজ বুঝতে মাথা লাগে, সব সব ওয়াজ এমনি বুঝা যায়। ও সাহাবায়ে کرام সাহাবী হইছে হুজুরের সহবতের বরকতে, কথা কথা সাহাবী সাহাবী হয়েছে হুজুরের সহবতের বরকতে, এইজন্যই তো সাহাবী। আসহাবে আবি হানিফা, আবু হানিফার সাথীরা, আবু হানিফার সহবতে থাকার কারণে আসহাব হয়েছে আসহাব। কথা কয় না, আসহাবে শাফি, আসহাবে মালিক, আসহাবে আহমদ ইবনে হাম্বল সওবতের কারণে। এইজন্য আকুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা, সত্যবাদী কারা? তাফসীরে রূহুল মাআরির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল সাইয়্যিদ শাহাবুদ্দিন মাহমুদ আলসি আল বাগদাদি বলেন, যাদের কথা সত্য, কাজ সত্য, নিয়তটা ভালো। কথা কয় মান ওয়াফাকা কাউলুহু ফাইলাহু ফাকাদ নাজা। ইমাম মালিক বলেন মান ওয়াফাকা কাউলুহু ফাইলাহু ফাকাদ নাজা, ওয়া মান লাম ইউয়াফিক কাউলুহু ফাইলাহু ফাকাদ হালাকা। যার কথা আর কাজের মিল আছে সে নাজাত পেয়ে যাবে, যার কথা আর কাজের মিল নাই সে ধ্বংস হয়ে যাবে। মাফ করবেন আমাদের নেতাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। ওরে কথা কয়, আমাদের নেতাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। আমি আশা করব উম্মতের উলামায়ে কেরামের কথা আর কাজের মধ্যে যেন মিল থাকে। কথা কয় না কেন? হযরত মাহমুদ আলসি আল বাগদাদি তাফসীর রূহুল মাআরির মধ্যে বলছেন, যার কথাটা সত্য, কাজটাও বাস্তব সম্মত, শরীয়ত সম্মত, নিয়তটাও ভালো, সে হলো সাদিক। এই সাদিকিনদের সাথে থাকো, তোমার কাছে তাকওয়া চলে আসবে। তাকওয়া তাকিয়া বলে তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিশ, তাকিয়া বলে তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিশ, রাহ রোগর সদহুনুর দার তাওয়াক্কুল বায়দাশ। রাহ রোগর সদহুনুর দার তাওয়াক্কুল বায়দাশ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اپنی ملت پر قیاس اقوام مغرب سے نہ کر اپنی ملت پر قیاس اقوام مغرب سے نہ کر خاص ہے ترکیب میں قوم رسول ہاشمی خاص ہے ترکیب میں قوم رسول ہاشمی ان کی جمعیت کا ہے ملک و نسب پر انحصار ان کی جمعیت کا ہے ملک و نسب پر انحصار قوت مذہب سے مستحکم ہے جمعیت تیری قوت مذہب سے مستحکم ہے جمعیت تیری دامن دی ہاتھ سے چھوٹا تو جمعیت کہاں دامن دی ہاتھ سے چھوٹا تو جمعیت کہاں اور جمعیت ہوئے رخصت ملت بھی گئی اور جمعیت ہوئے رخصت ملت بھی گئی نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام পর্দার আলের মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা আজিজ তলাবা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাভার বিরুলিয়া হাবিবনগর জামিয়া কাসমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি আমার জন্য নির্ধারিত সময়ের ভিতরে এই দুটোকে সামনে নিয়ে আল্লাহ পাকের তৌফিকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতে শরীফের মধ্যে দুইটা কথা, একটা হলো ইত্তাকুল্লাহ, আরেকটা হলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইত্তাকুল্লাহ, মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু কথা বলি, কাকে ভয় করো? আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো না, করো এটা বলেন। ইত্তাকুনি, আমারে ভয় করো। আল্লাহ নিজে বলছেন আল্লাহর ভয় করো। ইত্তাকুল্লাহ এভাবে বলার পিছনে অনেক কারণের একটা কারণ হলো, আসলে আমারে যত নরম মনে করো তোমরা অত নরম না। আল্লাহ বলেন আমি শক্ত বটে, আমারে যত ঠান্ডা মনে করো অত ঠান্ডা না, আমি গরমও বটে। আল্লাহু আলামুল লিদ্দাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজিব মুস্তাজমে বিজামিইস সিফাতিল কামালিয়া। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? পরিচয় দেওয়ার যোগ্যতা আমার কাছে নাই। বাকি ওলামায়ে কেরাম বলছেন আল্লাহ হলেন এটা নাম, এটা আল্লাহ পাকের জাতি নাম। মুস্তাজমি বিজামিইস সিফাতিল কামালিয়া, যত কামেল গুণাবলী আছে, যত গুণ হইতে পারে, এ টু জেড যত গুণ হইতে পারে, সব গুণ একসাথে যে যার কাছে পাওয়া যায় ওনার নাম হইল আল্লাহ। বুঝতেছেন না আপনারা? না, এটা তো থিওরিক্যাল কথা, প্র্যাকটিক্যাল নাই তো। তবে বুঝাবো কেন? আপনি মনে করেন একটা গুণ হলো রিজিক দেওয়া। কি দেওয়া বলেন না? এই একটা গুণ কি? রিজিক দেওয়া, রাজ্জাকিয়া, এটা একটা গুণ। সুবহানাল্লাহ, সারা সৃষ্টি জগৎকে রিজিক দিতে আল্লাহ পাকের কোন কি হিমশিম খেতে হয়? কথা কয় না। এই যে এইখানে একটা মাদ্রাসা আল্লাহ শুরু করাইছেন, আল্লাহ যেন মাদ্রাসাকে শেষ পর্যন্ত নিয়ে যান। আমিন বলেন, আমিন বলেন। আমি দোয়া করবো আপনারা আমিন বলেন। আল্লাহ মাদ্রাসার আশেপাশে যেই পরিমাণ জায়গা মাদ্রাসার দরকার, আল্লাহ যেন আল্লাহর শান অনুযায়ী সেই পরিমাণ জায়গার ব্যবস্থা করে দেন। দিল থেকে বলবে না আমিন। মাদ্রাসা হইলে সুবিধা না অসুবিধা? এক বেচারা অন্ধকারে পিটাইতে আছে। অন্ধকার আছে না, ওর রুমের ভিতরে অন্ধকার, এটারে ধরে কেবল পিটাই পিটাইতে পিটাইতে অস্থির হয়ে গেছে। যায় না, কি বলে? আরেকজনে জিজ্ঞেস করলো কি পিটাস? কয় অন্ধকার পিটাই। সারা জীবন যদি তুই বিড়া অন্ধকার যাবে না, তো আবার ও বিড়ি খেতে, বিড়ি কি খেতে, এই জন্য তার পকেটে ম্যাচ ছিল। ম্যাচটা বাহির করে একটা শলা বাহির করে দিছে, গোসা জ্বলছে আগুন। আমরা এবার বুকে হাত দিয়ে বলেন তো অন্ধকার রয়েছে। কথা কয় তো ওই বললো যে তুই সারা জীবন যদি অন্ধকার বিড়া যাবে না, আগুন জ্বালাইয়া দিলে, আলো জ্বালাইয়া দিলে অন্ধকার চলে চলে। আপনি ঈসাইয়াত বলেন, খ্রিস্টানিয়াত বলেন, ইহুদিয়াত বলেন, হিন্দু ধর্ম বলেন, যত সব কুফুরের অন্ধকার। আল্লাহর জাতের কসম খাইয়া বলছি, যদি ইমান আর ইসলামের আলো আপনি জ্বালাইয়া দেন, অটো ভাবে অন্ধকার দূরে হয়ে যায়। এখন এই আলোটা যত ছোট হয় তত সুবিধা, না যত বড় হয় তত সুবিধা? ওর কথা কয় না। এই জন্য এই মাদ্রাসার জায়গা যে আরো অনেক দরকার, এটা কি আপনারা বুঝতেছেন? এই জায়গা মাদ্রাসার হবে, বিশাল প্রতিষ্ঠান যখন হবে ইনশাআল্লাহ তখন আমার মনটায় বলে যে এইটার খ্রিস্টান পল্লী নাম থাকবে না, এটা ইসলাম পল্লী নাম হয়ে যাবে। কি পল্লী নাম হবে বলেন? এই এলাকার নাম ইসলাম পল্লী, হাবিবনগর, জামিয়া কাসমিয়া আশরাফুল উলুমের এলাকা এইভাবে পরিচিত হোক, এটা কি আপনারা চান? কে কে চান হাত তুলে দেখেন। তো এইখানে যে মাদ্রাসাটা জামিয়া কাসমিয়া, যিনি পরিচালক পাকে পাকে চালুর জন্য টেনশন, পাকে পাকে বাজারের জন্য টেনশন, 200-300 হয়তো হবে, কিন্তু সাত আসমানের নিচে জমিনের উপরে মহাসমুদ্রে জলভাগে স্থলভাগে সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার কে? আজ পর্যন্ত শুনছেন আল্লাহ হিমশিম খাইতে? কথা কয় না। সারা দুনিয়ার কম্পিউটার ফেল হয়ে যাবে আল্লাহ পাকের সিফাতের আযযাকিয়াতের বিশ্লেষণ করতে করতে। এভাবে আল্লাহ পাকের সবগুলো গুণ, যত ভালো গুণের সমন্বয় একটা সত্তার মধ্যে হইতে পারে, এর উপরে আর কল্পনা করা যায় না। ওনাকে বলে আল্লাহ, ওনাকে কি বলে? যেমন আমরা সবাই শুনি, কি বলে বলেন না? শুনি শুনি শোনা, এটা একটা গুণ। কদ্দুর শুনেন আপনি? আপনার কাছে একসাথে দুইজনে যদি ফোন করে আপনি অস্থির হয়ে যান, দূরের থেকে ওই লোকটা শুনে মোবাইল বিজি। মোবাইল কি বলেন না? খুব বেশি দূরের থেকে শুনেন না, কাছাকাছি শুনেন। একসাথে 2-3 জনের আওয়াজ শুনলেও বুঝেন না, আবার নিজের আওয়াজের থেকে শোনার থেকে অন্যকে সাপ্লাই করবেন এই ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ এই পরিমাণ শুনেন, সারা দুনিয়ার যত জীবজন্তু মাখলুকাত আছে একসাথে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, সবাই কথা একসাথে শুনেন। এই পর্যন্ত আপনি শুনেন না এই কথা যে আল্লাহ পাকের মোবাইল নম্বর বিজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের মোবাইল নম্বর বিজি, এটা কি আপনারা কেউ শুনছেন? আরে কথা কয় না, শুনছেন আপনারা? আপনি রাত্রে 3টা বাজে আল্লাহর কাছে মোবাইল করেন, আল্লাহর মোবাইল নম্বর ইজি। 2:30 বাজে আল্লাহর কাছে মোবাইল করেন, আল্লাহর মোবাইল নম্বর ইজি। কথা কয় না কেন? সবাইটা শুনেন, একসাথে সবার ফরিয়াদকে আল্লাহ পাকের হিকমত অনুযায়ী গ্রহণ করেন, গ্রহণ করে এটার জবাব দেন। এটার নাম হলো সামি। এই গুণ যার কাছে আছে এটাকে বলে আল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। কাকে ভয় করে? আমাকে বলেন নাই, বলছেন ইত্তাকুল্লাহ। আমি ফিকহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলোর তথ্য এইখানে আলোচনা করার সময় আমার হাতে নেই, করতে আমি পারবো না। যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন তো বলবো। এখন হলো ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? কেন ভয় করবো? কেন কেন কেন? আল্লাহ জান্নাতে যাইতে কার কার মনে চায় হাত উঠে দেখান। আল্লাহকে কেন ভয় করবা? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততায় শুধু 7 আসমান 7 জমিন। এত বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়াইতে বাবা। কথা মনোযোগ দিয়ে শুন, সব কথা মনোযোগ দিয়ে শুনুন লাগে না, কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কথা কয় না, নাহলে কথা বুঝে আসবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততাই শুধু 7 আসমান 7 জমিন। প্রশস্ততা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলছেন এই সাত আসমান সাত জমিন এটাকে যদি লম্বা করা হয়, লম্বা কি করা হয়, কেমনে লম্বা? এটা তো মোটা। এই এক এক আসমান 500 বছরের পুরো, মাঝখান দিয়ে 500 বছরের ফাঁকা জায়গা। এক এক জমিন 500 বছরের পুরো মোটা, মাঝখান দিয়ে 500 বছরের ফাঁকা জায়গা। এটারে যদি নাকি বেলুন দিয়া বেলে পাতলা করে, এরপর এটারে রবারের মতো চিকন বানাইয়া লম্বা করে, এইভাবে সাত আসমান সাত জমিনকে বেলার পরে আর চিকন রবারের মতো লম্বা করা হয়। যত লম্বা হবে জান্নাতের প্রশস্ততা কমপক্ষে এত। আপনারা কি আমার কথা বুঝছেন? একটা আটার গোলাকে যদি আপনি বেলেন আর কত বড় হবে। এরপরে এটা যদি আপনি লম্বা করেন কমপক্ষে 30 হাত হবে লম্বা। কথা কয় না? তাহলে এই ছোট্ট গোল্লাকে লম্বা করলে 30 হাত যদি হয়, 27 জমির আপনি বেইলা লম্বা করলে কত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল হবে বলে। আল্লাহ বলছেন ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততাই শুধু 7 আসমান 7 জমিন। এটা কে পাবে? আওয়ামী লীগ যারা করে এরা পাবে, বিএনপি যারা করে এরা পাবে জান্নাত, জাতীয় পার্টি যারা করে এরা পাবে, মৌলবি হইলেই পাবে। আল্লাহ বলছেন জান্নাত পাবে কারা? আমি বলি শুন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জান্নাতটাকে তৈরি করে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ কবেন না? কার জন্য? আরে কথা কথা। তাহলে জান্নাতে যাবে কারা? আওয়ামী লীগ যদি তাকওয়াওয়ালা হয় তাহলে মুত্তাকি হিসেবে জান্নাতে যাবে, বিএনপি যদি তাকওয়াওয়ালা হয় তাহলে মুত্তাকি হিসেবে জান্নাতে যাবে, জাতীয় পার্টি যারা করে তাকওয়াওয়ালা যদি হয় তো মুত্তাকি হিসেবে জান্নাতে যাবে, মৌলবি যদি হয় মৌলবি হওয়ার কারণে নয় তাকওয়া যদি থাকে তো মুত্তাকি হিসেবে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার মূল সালিকা শক্তি হলো কি? কথা কয় না? কি কি কি? তাকওয়া। মানে তাকওয়ার অর্থ হইল গুনার কাজ করবে না, নেক কাজ ছাড়বে। বলেন বলেন না, গুনার কাজ, গুনার কাজ, নেক কাজ, এই হইল তাকওয়া। যে এই কাজ করে তাকে বলে মুত্তাকি। গুনার কাজ করবে না, এক কাজ ছাড়বে না, এটার নাম তাকওয়া। এই কাজ যারা করে তারা মুত্তাকি, জান্নাতে যাবে মুত্তাকি। নেতা তাকওয়া নাই, না না না। কথা কয় না? প্রেসিডেন্ট তাকওয়া নাই, না না না, জান্নাত না। কথা কয় না? প্রধানমন্ত্রী তাকওয়া নাই, না না না, এই উপাধিতে জান্নাতে যাওয়া যাবে না। রিকশাওয়ালা তাকওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গুণে জান্নাতি। ঠেলা গাড়ি চালায় তাকওয়া আছে, এই গুণে জান্নাতি। সুবহানাল্লাহ কবেন? ওয়াজ বুঝতেছে? হ্যাঁ আল্লাহ। এখন হলো জিজ্ঞাসা, সময় তো কম, এখন হলো জিজ্ঞাসা জান্নাতে যাইতে কার কার পরে যায়? একটু হাতটা দেখান তো দেই। আয় হায় রে, যদি বুঝতেন আর জান্নাত কারে কারে, আপনি যদি জানতেন জান্নাত কারে কারে। হায় হায়, যেখানে গেলে আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ কবেন না? যেখানে গেলে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল গেল আমাদেরকে সালাম দিবে। কথা কয় না? এখন তো কি খুশি নেতারা গেল সালাম। এটা জায়গা আসতেছে ইনশাআল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সালাম দিবেন। সালামু ক্বাওলাম মির রাব্বির রহিম, সালামু ক্বাওলা, সালামু ফিলা, সালামু কওলা, ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সব সময় তো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শান্তি, কিন্তু মুখে মুখে আল্লাহ শান্তির কথা বলেন না। সালামুন ফিলা কর্মের কাজের দিক থেকে সালাম, মগর আমার বান্দা যখন জান্নাতে যাবে আমি ফাঁকে ফাঁকে আমার বান্দাকে আমার কথা দিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এই ওয়াজ বুঝেননি আপনারা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ এই কথাটা কে বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী কখনো আপনাদের কাছে চিঠি দিতে আপনারা দেখেন নাই, শুনেন নাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে সালাম দিতে কখনো শুনেন নাই, দেখেন নাই? বেশি থেকে বেশি স্টেজ আপনারা মানে তবু তাহলে আমি নাই, টাটা দেয় টাটা, কথা কথা কি দেয় কি দে টাটা দেয়, মানে তোকে মতো জনগণ আমার দরকার নাই, কারণ নির্বাচন হইলেই তো তোকে দরকার, নির্বাচন বাদেই তো আমরা, কথা কয় না। এই জন্য আপনি কখনো ওর কাছে সালামের আশা করতে পারেন না, কিন্তু আপনি খুশি হবেন আমার মাওলা আপনার নামে আপনার কাছে চিঠি দিবে আর সালাম দিবে, বলবে মিনাল মিনা মিনাল আজিজুর রহমান মিনা আজিজুর রহমান ইলা মিনাল আজিজুর রহমান ইলা আজিজুর রহমান রহমান, জবরদস্ত শক্তিশালী দয়ালু খোদার পক্ষ থেকে মিনা ইলা আজিজুর রহমান, রহমানের প্রিয় বান্দাদের নিকট চিঠি। বুঝেন না কথা, বুঝেননি? আজকাল তো ওয়াজ নসিহত শুনতে গিয়ে রুচি নষ্ট হয়ে গেছে, এত গভীরের কথা শোনায় অভ্যস্ত না, কথা কয়। আল্লাহ ছিটে দিবেন জান্নাতীদের কাছে মিনাল আজিজুর রহমান ইলা আজিজুর রহমান, শক্তিশালী রহমান খোদার পক্ষ থেকে রহমানের প্রিয় বান্দাদের নিকট চিঠি, সালামুন আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদের কাছে সালাম, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বেহেশতের সবগুলো দরওয়াজা দিয়া ফেরেশতারা ঢুকবে আর বলবে সালামুন আলাইকুম, জান্নাতীরা তোমাদের উপরে সালাম, জিব্রাইল বলবে তোমাদের উপরে সালাম, মিকাইল বলবে তোমাদের উপরে সালাম, ইসরাফিল আজরাইল অন্যান্য ফেরেশতা বলবে তোমাদের উপরে সালাম। তিবতুম তোমরা দুনিয়াতে থাইকা নেক কাজ কইরা গুনার কাজ ছেড়ে দিয়া পবিত্র হয়ে গেছো, অতএব ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে তোমরা সব সময় ঢুকে থাকো। ও ভাই জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছেন না আপনারা? কে কে তৈরি আছেন হাত তুলে দেন তো মেহেরবানি করে। সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শুনলে পাগল হয়ে যায়, একদম পাগল। আমরা ক্ষমতার জন্য পাগল, আমরা মালের জন্য পাগল, সাহাবায়ে কেরাম বেহেশতের কথা শুনলে পাগল হয়ে যায়। আরে উহুদের যুদ্ধের ঘটনা বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে এসেছে। আল্লাহু আকবার দোস্ত আহবাব, আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যুদ্ধের ফিল্ড থেকে, যুদ্ধের ময়দান থেকে এইদিকে আসতেছে, যুদ্ধের ময়দান পিছনে। আনাস ইবনে নাদরের গতি হলো যুদ্ধের ময়দানের দিকে, সাদ ইবনে মুআজের গতি হলো যুদ্ধের ময়দানের উল্টো দিকে। আনাস ইবনে নাদর বলছেন, ও সাদ কই যাও, সাদ কই যাও, তুমি যে যুদ্ধের ময়দান থেকে এদিকে আসতেছো কই যাও। সাথে সাথে সাদ কোন উত্তর দেওয়ার আগে আগে আনাস ইবনে নাদর বলেন, ওয়াহা কালিমাতুন লিতাআজ্জুব, ওয়াহা হায়রে মজা, হায়রে সাদ, হায়রে মজা, ওয়াল্লাহি ইন্নী লাআজরি আল জান্নাতি দুনা উহুদিন। তুমি কই যাও? উহুদ পাহাড় ওই সাইড থেকে আমি বেহেশতের গ্রাম পাইতে আসি। সুবহানাল্লাহ, কই রইল বেহেশত আর গ্রাম পাই কই মিয়া? বুঝেন না আমার কথা? পাগল হয়ে যেতেন সাহাবায়ে কেরাম বেহেশতের কথা শুনে। যাইবেননি বেহেশতে দাড়ি ছাইছে না দাড়ি রাইখা এ বাঙালি দাড়ি ছাইছে না দাড়ি রাইখা নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাইখা না শত্রুদের রাইখা খুব খেয়াল করেন খুব খেয়াল করেন আপনি ওই নেতাদের সাথে সম্পর্ক না রাখলে আপনি কমিশনার হইতে পারবেন না কত বলেন এখন যারা ক্ষমতা আছে এদের সাথে সম্পর্ক না রাখলে আপনি কমিশনার হইতে পারবেন মেম্বার চেয়ারম্যান এমপি আর কারণ এরা ক্ষমতা ঠিক উম্মতের উলামায়ে কেরাম সরকারি দলের গুরুত্বপূর্ণ পদে আসন অলঙ্কৃত করা অবস্থা আছে এদের সাথে আপনি সম্পর্ক না রাখলে ইনশাআল্লাহ জান্নাতে যাইতে পারবেন না আরে কথা কয় না কেন কারণ আপনার বিরুদ্ধে এরা মামলা মেরে দিবে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আপনার পক্ষে সুপারিশ করবে يسرو يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء قيامة الديبوشة تين گروپ سفارش کربے نبی را سفارش کربے علماء را سفارش کربے شهید را سفارش کربے بولبے এরা আমার দলের লোক পয়গম্বর বলবেন এরা আমার দলের লোক 1400 বছরের ভিতরে পয়গম্বর তো নাই পয়গম্বরের দায়িত্ব আদায় করতেছেন উলামায়ে কেরাম এখনকার সময়ের লোকগুলোর জন্য সুপারিশ কারা করবে ইমাম বুখারীর সময়ের লোকদের জন্য ইমাম বুখারী সুপারিশ করবে ইমাম মালিকের সময়ের লোকগুলোর জন্য ইমাম মালিক সুপারিশ করবেন ইমাম আযম আবু হানিফার সময়ের লোকগুলোর জন্য ইমাম আযম আবু হানিফা সুপারিশ করবেন কিছুদিন আগের লোকগুলোর জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সুপারিশ করবেন এখনকার লোকদের জন্য শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরী সুপারিশ করবেন আর আর যে সমস্ত উলামায়ে কেরাম তারা সুপারিশ করবেন বলবে এরা হেফাজতের লোক আর বলবেন ওরা নাস্তিকের বেঈমানদের দলের লোক ওয়াজ বুঝেননি কে কে বুঝতেছেন আদনা দেখা يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء مولوي কত দাম এটা বুঝবেন ময়দানে মাশাআল্লাহ কথা কয় না এখন তো আপনার কাছে চোখে লাগে না মনে করেন মৌলবীর বাড়ি নাই মৌলবীর গাড়ি নাই এই জন্য চোখে লাগে না আসলে সরকারি গোয়েন্দার লোকদের এত কিছু ঠাটমাট থাকে না কথা কয় না সরকারি গোয়েন্দা লোকদের এত ঠাটমাট থাকে না অনেক জায়গায় ডাব বিক্রি করে ডাব 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 কি অনেক জায়গার মধ্যে বাদাম বিক্রি করে সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা অনেক জায়গার মধ্যে কাদের মধ্যে করে বিড়ি সিগারেট বিক্রি করে বোঝা যায় না ওলামায়ে কেরামকে বোঝা যাবে না এরা যে কত উপরের র্যাঙ্কের কারণ এরা বুঝতে দেয় না কাহাকে কথা কয় না কেন মগর রহে দুনিয়া মে আর দুনিয়া সে বিলকুল বেতাল্লুক আহ ফিরে দরিয়া মে আর হরগজ না কফউ কো লাগে পানি সময় কি আমাদের পক্ষে সময় কিন্তু খুব দ্রুত শেষ হতে আছে তাহলে তাকওয়া এই জন্য দরকার বেহেশতে যাইতে হবে কোথায় যাইতে হবে এখানে কি কেউ আসল যে বেহেশতে যাইতে চান না ওনার কথা আরে ব্যাটা এখানে কি কেউ তোরা আসল যে বেহেশতে যাইতে মনটা চায় না তাহলে সবাই কই যেতে পারে আর বেহেশতে যাইতে হলে কি লাগে এখন আপনি বলবেন বাবা এত কষ্ট করে তাকওয়া আমি অর্জন করতে পারুম না আমি বেহেশতে যাব আরে ফকিরনির হোলা বেহেশতে যে কি দামি জিনিস যদি বুঝতি আরে কথা কয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় বেঁচে থাকতে দুই নম্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে তিন নম্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে চার নম্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় আরামে থাকতে কথা কয় না কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তিতে থাকতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে এই চারটার একটাও দুনিয়াতে পাওয়া যায় না সব সময় বেঁচে থাকা যাবে না এইখানে, সব সময় যুবক থাকা যাবে না এইখানে, সব সময় সুস্থ থাকা যাবে না এইখানে, সব সময় আরামে থাকা যাবে না এইখানে। যারা ক্ষমতার মসনদের মধ্যে বসে সব সময় আরামে আছেন ভালো করে বুঝবেন, সময় মতো হয়তো বা 9 বছরের রাষ্ট্রপতি 9 বছরের জেল, কথা কয় না কেন, 12 বছরের ক্ষমতা 12 বছরের জেল। গা গাদারা মুলক বখশে গাহে সারা চো গাদা, ও জানি বুঝিনি, আল্লাহ বলে বুঝে নিন, এই বেশি মানুষের বোঝার দরকার নেই। গা গাদারা মুলক বখশে গাহে সারা চো গাদা, আজবরায়ে লিমনান দরবদর হেরা কুনি। তাহলে ছিল জীবন, ছিল যৌবন, ছিল সুস্থতা, ছিল শান্তি, এই চারটা জিনিস প্রত্যেকটা মানুষের কামনা। আর এই চারটা জিনিসের একটাও দুনিয়াতে পাওয়া যায় যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে প্রথম টার্মেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, তোদেরকে আমি আল্লাহ চারটা দিয়ে দিলাম। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম মান তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون الله أكبر বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে এইখানে সব সময় জীবিত থাকবে আর মরবে না। সালাম আলাইকুম। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে ঘোষণা করবে এইখানে সবসময় যুবক থাকবে আর বুড়ো হবে না। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে সবসময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে সব সময় শান্তি থাকবে আরামে থাকবে, একটা সেকেন্ডের জন্য বেআরাম হবে না। এইখানে পৃথিবীতে কেউ মানুষ 24 ঘন্টা আরামে থাকতে পারে? আর কথা বলেন, 24 ঘন্টার মধ্যে 5 বার বাথরুমে ধরে, 3 বার বাথরুমে ধরে, এত তো খবর আছে। 5 বার যদি নাকি তার প্রস্রাবে ধরে, কি কথা কয় না কেন, দেখছো কথা কয় না। আর আমি নিজে আজকে অস্থির হয়ে গেছি, ওর একখানে পাম্পে ঢুকে, বুঝেন নাই আপনি জান্নাতের মধ্যে 50 কোটি বৎসর থাকবেন, কথার কথা একটা বারও প্রস্রাব ধরে, একটা বার পেট খারাপ করবে। ডায়াবেটিস তো নাই, আহারে মিষ্টি খেতে মনে চায় খাইতে পারি না, যাদের আছে এদের কথা বলছি, ডায়াবেটিসের কারণে বেশি খেতে মনে চায় খাওয়া যায় না, একটু খাইলেই বড় নিঃশ্বাস শুরু হয়ে যায়। আর জান্নাতি জান্নাতের মধ্যে 70 প্লেট ভুনা পাখির গোশত খেয়ে ফেলবে, একটা ডেকুরে দিবে, হজম হয়ে যাবে। জান্নাতে যেতে মনে চায়, তাহলে এর জন্য দরকারটা কি বলে না, কি দরকার? এটার জন্য তাকওয়া দরকার। তাকওয়া উম্মতের উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার 7টি স্তর লিখছেন। কয়টি স্তর? আমি কথা কয় না, কয়টি স্তর? 7টি স্তর। যার তাকওয়ার মান যত উপরের হবে তার জান্নাতের মান তত হাই হবে। সুবহানাল্লাহ। যার তাকওয়ার মান দুর্বল হবে তার জান্নাত হবে গরিবের জান্নাত। আরে কথা কয়, বুঝেন না আমাগো গরিবে যেটা এটা হইলো আমগো চলে, চলবো না। সব সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে 10টা পৃথিবী জান্নাত দিবে। আর দরকার আছে না মিয়া? তাহলে জোনায়েদ বাবু নগরী আল্লাহ নিলে কি পরিমাণ জান্নাত হবে তো। এই যে তাকওয়ার মতো এই দৌলতটা আপনি যান প্রেসিডেন্টের কাছে পাবেন না, আপনি যান প্রধানমন্ত্রীর কাছে যান পাবেন না, আপনি সেনাবাহিনীর প্রধানের কাছে যান পাবেন না, আপনি বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানের কাছে যান, আপনি পাবেন না। আপনি তো এখন এই তাকওয়া, এই যে দামি জিনিস, যে দামি জিনিসের সাথে জান্নাতের সম্পৃক্ততা, এই দামি জিনিস কই পাবো? আল্লাহ বলেন যে তোরা খোঁজ করে বাইরে করতে পারবি না, আমি বলে দিই কই পাবি। আল্লাহ বলছেন কোন মাসদ, কোন মাসদ, যারা সত্যবাদী এদের সাথে থাক, এদের সহবতের বরকতে আস্তে আস্তে তোর কাছে তাকওয়ার এই দৌলত আসবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরে বুঝে না রে, বুঝে না। করনে আবায়দ কে তায়ে কে সঙ্গ খারা জাফতাব, করনে আবায়দ কে তায়ে কে সঙ্গ খারা জাফতাব, লাল বায়দ দর বদখশায়া হাকিকন্দর ইয়ামান, माहे हाबायद के ताए के फुम बदाना बाद काश, जा मगर दद शाहे देरा या शहीद देरा कफन, साले हाबायद के ताए के कूद के अजदर से इल्म, आलमे गर्दद निको या शायर शीरी सुकुन, दौरे हाबायद के ताए के मर्द साहिब दिल शवाद, दौरे हाबायद के ताए के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन। वाज बिजदे माता लगे, वाज बिजदे की लगे, वाज बिजदे माता लगे, सब सब वाज एमने बुझा जाए। हो साहबाए करम साहबी हुइसे हुजूरेर सोहबतेर बरकत। কথা 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 সাহাবী সাহাবী হয়েছে হুজুরের সোহবতের বরকতে, এইজন্যই তো সাহাবী। আসহাবে আবি হানিফা, আবু হানিফার সাথীরা, আবু হানিফার সোহবতে থাকার কারণে আসহাব হয়েছে আসহাব। কথা কয় না, আসহাবে শাফি, আসহাবে মালিক, আসহাবে আহমদ ইবনে হাম্বল সোহবতের কারণে। এইজন্য কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? তাফসীরে রূহুল মাআরির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল সাইয়্যিদ শাহাবুদ্দিন মাহমুদ আলসি আল বাগদাদি বলেন, যাদের কথা সত্য, কাজ সত্য, নিয়তটা ভালো। কথা কয়, মান ওয়াফাকা কাউলুহু ফাইলাহু ফাকাদ নাজা। ইমাম মালিক বলেন মান ওয়াফাকা কাউলুহু ফাইলাহু ফাকাদ নাজা, ওয়ামান লাম ইউয়াফিক কাউলুহু ফাইলাহু ফাকাদ হালাকা। যার কথা আর কাজের মিল আছে সে নাজাত পেয়ে যাবে, যার কথা আর কাজের মিল নাই সে ধ্বংস হয়ে যাবে। মাফ করবেন, আমাদের নেতাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। ওরে কথা কয়, আমাদের নেতাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। আমি আশা করব উম্মতের উলামায়ে কেরামের কথা আর কাজের মধ্যে যেন মিল থাকে। কথা কয় না কেন? হযরত মাহমুদ আলসি আল বাগদাদি তাফসীর রূহুল মাআরির মধ্যে বলেন, যার কথাটা সত্য, কাজটাও বাস্তব সম্মত, শরীয়ত সম্মত, নিয়তটাও ভালো, সে হলো সাদিক। এই সাদিকিনদের সাথে থাকো, তোমার কাছে তাকওয়া চলে আসবে। তাকওয়া তাকিয়া বলে, তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিশ, তাকিয়া বলে তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিশ, রাহ রোগর সদহুনুর দার তাওয়াক্কুল বায়দাশ। রাহ রোগর সদহুনুর দার তাওয়াক্কুল বায়দাশ, আল মারু আলা দীনি খলিলি, আল মারু আলা দীনি খলিলি, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হাবিব খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি বন্ধুত্ব কার সাথে করবা, সম্পর্ক কার সাথে করবা, কার সাথে চলাফেরা করার জন্য তাকে বাছাই করবা। তুমি কি নেতারে বাছাই করবা, না পয়সাওয়ালারে বাছাই করবা, কারে বাছাই করবা? হুজুর বলেন, যার সাথে সম্পর্ক রাখে তার ধর্ম, তার চিন্তা চেতনার প্রভাব আমার মধ্যে পড়বে। কথা কয় না, কোন বাটপারের সাথে সম্পর্ক রাখলে বাটপারি আমার কাছে আসার সম্ভাবনা। কথা কয় না, কোন বিড়ি সিগারেট খাওয়ানোর সাথে সম্পর্ক রাখলে আমারও বিড়ি সিগারেট খাইতে মনে যাইবে। এই জন্য হুজুর পরামর্শ দিয়েছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, তুমি কার সাথে সম্পর্ক করবে আর বন্ধুত্ব করবে, তুমি একটু চিন্তা করো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সম্পর্ক আর বন্ধুত্ব কার সাথে করব? কার সাথে কথা কয় না এতক্ষণ যে আমি ছিলেছি কিছু বুঝছেন না আমরা সম্পর্ক কার সাথে করব বলেন কার সাথে প্রয়োজন হইলে হাবিবনগর চলে আসবেন হাবিবনগর মাওলানা জুনায়েদ আল হাবিবের সাথে সম্পর্ক করবেন পরামর্শ নেবেন কারণ ওনার নামাজের স্পিরিট আপনার ভিতরে ঢুকবে ওনার রোজার স্পিরিট আপনার কাছে ঢুকবে যদি তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ পড়ার স্পিরিট আপনার ভিতরে ঢুকবে তেলাওয়াতের স্পিরিট আপনার ভিতরে ঢুকবে যদি তাকওয়া থাকে তাকওয়ার স্পিরিটও আপনার কাছে ঢুকবে আস্তে আস্তে আপনি মুত্তাকি হয়ে যাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ মুত্তাকি হয়ে যাবেন তো জান্নাতের মালিক হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে গেলে দেখবেন জান্নাত কাকে বলে বেহেশত তাজা কে আজারে নবাশদ হায় হায় হেরি কাছে রাবা কাছে কারে নবাশদ তাহলে আলোচনা হইল দুই তিন কথা একটা হইল তাকওয়া কাকে বলে আর একটা হইল তাকওয়ার দরকারটা কি কথা কয় না কেন তাকওয়ার দরকার কেন জান্নাতে যাওয়ার জন্য দরকার তিন নম্বর হলো এই তাকওয়া গাউসিয়া মার্কেটে পাওয়া যায় নিউ মার্কেটে ওই যে এইখানে কি জানি একটা বড় মার্কেট আছে না আপনার কি বলে বসুন্ধরা তাকওয়া বসুন্ধরা বসুন্ধরা গেলে তাকওয়া নি তাকওয়ার সব শেষ হয়ে যাবে কথা কয় না কেন চোখের গুনাহ হইতে দেখবে তাকওয়া শেষ তাকওয়া ফিনিশ কথা কয় না কেন মালওয়ালার সাথে সম্পর্ক রাখবেন ঘুষ খেতে মনে চাইবে সুদ খেতে মনে চাইবে তাকওয়া শেষ এই জন্য মুত্তাকি মানুষগুলোর সাথে থাকবো সত্যবাদীদের সাথে থাকবো তাকওয়াই তাকওয়া প্লাস হবে প্লাস আর আস্তে আস্তে মুত্তাকি হব তো জান্নাতের মালিক হয়ে যাব শেষ আল্লাহ আমাদেরকে কথাগুলো ভালো করে বুঝার তৌফিক দান করুন এই যে জামিয়া আশরাফিয়া এটা তাকওয়ার কেন্দ্র কিসের কেন্দ্র আরে কথা কয় না কিসের কেন্দ্র সারা বাংলাদেশের যত দ্বীনি প্রতিষ্ঠান আছে তাকওয়ার কেন্দ্র আর আজকে যে কায়েদে মিল্লাত শাইখুল আমির হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আপনি বুঝেন না সারা দেশের সব মুলবি ওনার পিছনে তার মানে ওনার কাছে তাকওয়া না থাকলে আর মাল না থাকলে কি মেয়ে আমরা ওনার পিছে ঘুরি কথা কয় না উনি কি আমাগো টাকা দেন নি মিয়া উল্টা আমরা দাও না গোলমাল শুরু করে হুজুররা হাদিয়া দেয় আরে আমার সারা দেশের মানুষ হাদিয়া দিয়ে কুলে না আর আমার মতো বেটা ওনারা হাদিয়া দেন তার মানে মাল না থাকলে কি ওনার পিছে ঘুরি কথা কয় না আল্লাহ আমাদেরকে আহলে দিল আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখা তাকওয়ার মতো দৌলত অর্জন করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়